বাইরে ডাল মে কুছ কালা হে, আমরা জানলাম শেখ হাসিনা ভারত থেকে দুবাই বা আরব আমিরাতে চলে গিয়েছে। এখন আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে শেখ হাসিনাকে দুবাইও পাওয়া যাচ্ছে না, ভারতেও পাওয়া যাচ্ছে না। তো ডাল মে কুছ কালা হে, শেখ হাসিনা তো বলছিল আমি বাংলাদেশের কাছাকাছি আছি, নাকি ভাই? উনি বলছিল যে চট করে বাংলাদেশে ঢুকে পড়বো, নাকি চট করে তো বাংলাদেশে ঢুকে তো যায় নাই ভাই। মানে কেউ তার খোঁজ মিলছে না বা কেউ তাকে খুঁজে পাচ্ছে না। বাংলাদেশ থেকে এরকম বলা হচ্ছে যে তার খোঁজ নেওয়া হচ্ছে, তাকে খোঁজা হচ্ছে, কোথায় আছে সেটা দেখা হচ্ছে। আমি হয়তো আপনারা মনে করতে পারেন মনে হয় যে বানায়া বানায়া বলতেছি, না ভাই বানায়া বলতেছি না, একদম টাটকা নিউজ। হ্যাঁ, টাটকা নিউজ। চলুন একটু আপনাদেরকে বিস্তারিত জানাই শেখ হাসিনার বর্তমান অবস্থা কোথায়। জানে না সরকার, জানে না পররাষ্ট্র উপদেষ্টা। ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই মতামত আগে জানায় না ভাই, কারণ আপনারা তো কেউ জানেন না যে কোন জায়গায় আছে। জানেন, জানেন না, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারই জানে না, আপনারা কই থেকে জানবেন। তো চলুন একটু বিস্তারিত জানাই কোথায় যেতে পারে। তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন, আর নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন, কারণ আপনারা সবাই জানেন আমাদের এই পেজে আমরা সবসময় নিত্য নতুন আপডেটগুলো দেওয়ার চিন্তাভাবনা করি। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কোনো তথ্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি, হ্যাঁ, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতার ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবেন কি না, করবেন কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেলস পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন। আদালত চাইলে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। ঢাকার ইতালি দূতাবাস ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক ভিসা আবেদন আটকে আছে, 20,000 ভিসা কেস রং থেকে ক্লিয়ার নিষ্পত্তি হয়েছে, সে ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুব কম। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে তারা কথা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে এই ভিসাগুলো দিয়ে দিবেন। এছাড়া ইতালি দূতাবাস অতিরিক্ত 2-3 জন কর্মকর্তা নিয়ে আসছেন কাজ করতে, তারা এলে কাজের গতি বাড়বে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, যেটা আসলে আজকের আলোচনার ইস্যু সেটা হলো যে শেখ হাসিনা আসলে কোথায় আছে। এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও জানে না, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও জানে না। তো আপনার কী মনে হয় একটু বলেন তো, যে তিনি কোথায় থাকতে পারেন? মাঝে মধ্যেই ফোন করে উনি বলেন যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে পড়বো, আবার তো ভাই ঢুকে পড়লো না তো ভাই, আল্লাহ ভালো জানে ভাই। একটু কমেন্ট করে জানান, ভিডিওটা শেয়ার করে দেন, আল্লাহ হাফেজ। ওরে ভাই রে ভাই, অবশেষে আমাদের আঙ্কেলকে পাওয়া গেছে ভাই, হারুন আঙ্কেল। হারুন আঙ্কেলকে খুঁজিয়া বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছে। ফেরেস্তার মতো চেহারা, মুখখান দেখতে কথা যখন বলছে মনে হচ্ছে ওরে সুবহান মৌলা, এই মাত্র মনে হয় মধু খায় এসে মনে হয় ভাষণ দিতেছে, কিন্তু ভিতরে তালের বিচির মতো শুকোয়া গেলে তালের বিচি যেমন একদম শক্ত হয় না, এরকম একটা মানুষ ছিল কিন্তু ডিবি প্রধান হারুন আর রশিদ, জাইরিয়ার আটাইলে এক কথায় বলতে গেলে। ওই বেটা শালার ভিতরে যে এত রকমের পেঁয়াজ ছিল যা সাধারণ মানুষ জীবনে ওর পেঁয়াজ ধরবার পারে নাই, শালা মানুষের ডিবি কার্যালয়ে লিয়ে যায় ভালো মন্দ দুই সাইডে খাওয়ায়া পিছন থেকে বিসি টেনে ধরছে, এই হলো ডিবি হারুন। অবশেষে ভাই এই রাঘব বোয়ালের সাক্ষাৎ মিলছে, কিন্তু দুঃখজনক একটা বিষয় আছে। সাক্ষাৎ পাইছে ঠিক তার, কিন্তু দুঃখজনক একটা বিষয় আছে। দুঃখজনক বিষয়টা কি শুনবেন, লন আগে নিউজটা আপনাদেরকে জানাই, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দুঃখজনক বিষয়টা আসলে কোন জায়গায়। নিউজটা শেয়ার করে দিবেন, নাসির অফিসিয়াল পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন ভাই ফলো করে দিয়েন। হ্যাঁ চলুন
আমাগারে এই হালার পুতলের লিয়ে জানাই যে আসলে এই কাপটি মারিয়া কোন জায়গায় আছে, এই যে দেখেন ছবি পাশে দিয়ে দিলাম। ডিবির হারুন কি তাহলে যুক্তরাষ্ট্রে? এই যে দেখেন মন খারাপের বিষয় শুরু হয়ে গেল, তার মানে বাংলাদেশে নাই হালার পুত, বাংলাদেশকে পালাইলো কীভাবে আমি বুঝলাম না। ও তো শেখ হাসিনা পালানোর পর তো ধরা খাইলো, আসামও তো মনে করেন যে মানুষ অরে দিয়ে ডুগডুগি বাজাইলো, হাসপাতালে ভর্তি থাকলো, তাহলে বাংলাদেশ থেকে বাইর হলে কীভাবে ভাই? আমি এখন পর্যন্ত বুঝে আসতেছে না। সাধারণ জনগণ এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম একের পর এক বলতেছে যে পালাইলো কীভাবে, পালাইলো কীভাবে ভাই? নিশ্চয়ই এখনও এমন কোনো কর্মকর্তা আমার বাংলাদেশে আছে যারা এমন কোনো পজিশনে আছে যে দেশ থেকে তাদেরকে বাইর করে দিচ্ছে ভাই, তো অবশ্যই তাদের তো বিচার আমরা চাই। কারণ এই ডাকাতগুলো যত মানুষের ক্ষয়ক্ষতি করছে, যত মানুষকে হয়রানি করছে, যত মানুষকে বিনা অপরাধে বছর বছর জেলে রেখে পাশাই বাড়িয়েছে, এই বাড়িগুলো যদি তাদের ফেরত না পায়, এই বাড়ি যা আলেমাল আমাদের যে নির্যাতন করছে এইটার যদি শাস্তি এরা না পায় ভাই, তাইলে তো কিছু হইল না ভাই। আচ্ছা চলেন একটু জানাই আপনাদের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 2 মাস পার হলো। ছাত্র আন্দোলনে গুলি ছুটতে নির্দেশ দেওয়ার জন্য তো পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবথেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ, তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ড পালিয়ে গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার 8ই অক্টোবর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস। সূত্রের বরাত দিয়ে টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালের কী বলে আপনার ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান, সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনার রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। আহা, প্রতিবেদনে আরও বলা হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজন হারুন সেখানেই গোপনে অবস্থান করেছেন বলেন জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনার রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাতে এসে পৌঁছেছে, যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেটাই। আচ্ছা, এর আগে 29 আগস্ট বৃহস্পতিবার ডিবির প্রধান হারুনার রশিদ উত্তরার একটি বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ, যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি। উত্তরার 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তো যাই হোক, আর কিছু বলার নাই ভাই, কী বলবো, আরও নিউজ আছে, এগুলো বলে কোনো লাভ নাই। তবে ভাই রাঘব বয়াল যে পালায় গেছে এটাই হলো বাস্তব কথা, এটাই হলো দুঃখের বিষয় যে আসলে এদের পালায় যেতে সাহায্যটা করতেছে কে ভাই? ওইগুলোর আগে বিসি টেনে খোলা লাগবে ভাই, তা না হলে ভাই এই দেশ স্বাধীন করে নতুন করে কোনো লাভই হলো না ভাই। কেন এই কথা বলতেছি ভাই, আলেমাল আমাদের হাই রে জ্বালাইনে জ্বালাইছে ভাই। রফিকুল ইসলাম মাদানি বেচারা ছোটো মানুষ, বয়স আছে দেখতে ছোটো মনে হয়, তারা নিয়ে যায়া বেশ্যাগারে নিয়ে এসে তারে ধরে জড়ায় ধরিয়া হাতে সিগারেট দিয়ে ছবি তুলছে হাফ প্যান্ট পুরাইয়া। হ্যাঁ, এই হারুন এই হারুন এই হারুন ছিল মাস্টার মাইন্ডে, তাছাড়া কত আলেমাল আমাদের যে কত নির্যাতন করছে এইটা আসলে বলে বোঝানো যাবে না। এটা একটা ইতিহাস তৈরি করলে ইতিহাসের পাতা ফুরাইয়া যাবে, এই মোটা বই হবে, বোঝেন নাই এরা এমন কাম করে গেছে। তো এরা পালায় যায় কীভাবে হয় আমার বুঝে আসে না। তো যারাই পালায় যেতে সাহায্য করছে তাদেরকে ধরে ধরে একটা করে বিসি খোলা দরকার, আপনার মতামত একটু জানান। ডক্টর মিজানুর রহমান আজহারের সাথে সাক্ষাৎ করেছেন জামাতের নেতারা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা হচ্ছে। তাহলে কি ডক্টর মিজানুর রহমান আজহারি জামাত ইসলামের মধ্যে যোগ দিতে যাচ্ছে? তাহলে কি জামাত ইসলাম পাওয়ারফুল হতে যাচ্ছে? কারণ সকল পেশার সকল শ্রেণীর লোকেরা কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে। ইতিমধ্যেই ডক্টর মিজানুর রহমান আজহারির সাথে জামাত নেতাদের আনাগোনা, চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল্য বুঝিয়ে চলে যাই। জনপ্রিয় ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার 8ই অক্টোবর সন্ধ্যায় ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান গুলশানের একটি রেস্টুরেন্টে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত 2 অক্টোবর দেশে ফেরেন ডক্টর মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নিজেই এ নিয়ে তথ্য জানিয়েছিলেন।
ফেসবুকের ওই পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ সহিহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এ প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। এটা করেছিল ডক্টর মিজানুর রহমান আজহারি, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টটা করেছিল। এর আগে গত 6 আগস্ট শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান ডক্টর মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি দ্রুতই দেশে ফিরব, আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এখন প্রিয় দর্শক শ্রোতা, আসুন গুরুত্বপূর্ণ দুটি কথা বলি। সেটি হলো, আপনারা সকলে জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে পা রাখার পরেই কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেল, এবং তিনি যে বাংলাদেশে চলে আসতেছে এই খবরটা কিন্তু আগাম কোনো মেসেজ তিনি দিয়েছিলেন না, যে আমি অমুক দিন কি অমুক সময় আসতেছি। কারণ সে যদি আগাম মেসেজটা দিত তাহলে বুঝতেই পারতেন বিমানবন্দরের চারিদিকে মানুষের হাহাকার শুরু হয়ে যেত, এবং এক কথায় বলতে গেলে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোই কিন্তু কঠিন হয়ে যেত, কারণ তাকে মানুষ এতটাই ভালোবাসে। আর কেন তিনি বাংলাদেশ ছেড়ে সুদূর মালয়েশিয়ায় গিয়েছিল সেটা তো আপনাদের জানা বাকি নাই আওয়ামী সরকার থাকাকালীন, কারণ সে তো ছিলই একমাত্র আলেম আলামাদের বিপক্ষে, আলেম আলামাদেরকে ধ্বংসর নেপথ্যে ছিল তার কাজ। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসার পরে সিরাত মাহফিলের আয়োজন করা হলো। আমরা শুনলাম সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব ওখানে বক্তব্য রাখবেন, কিন্তু সিরাত মাহফিলটা হয়ে গেল, ডক্টর মিজানুর রহমান আজহারিকে ওখানে আর বক্তব্য দিতে দেখা গেল না। এটা নিয়েও কিন্তু অনেকে অনেক রকমের ভেবেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারির কথা শুনলাম কিন্তু আসলে তিনি আসলেন না কেন। মূলত পক্ষে ডক্টর মিজানুর রহমান আজহারি এখন কোনো প্রোগ্রাম নিচ্ছেন না, তিনি আসলে কিছুদিন তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, তার পরিবার আত্মীয় স্বজনদের সাথে কিছুদিন সময় কাটাচ্ছেন। আচ্ছা বলেন তো, একটা মানুষ ষড়যন্ত্রের কারণে প্রায় 4 থেকে সাড়ে 4 বছর দেশের বাইরে ছিল, তার পরিবারের সাথে একটা সাক্ষাৎ করতে হবে না? কারণ তারা যে মাপের আলেম, যে মাপের বক্তা, যে মাপের আলোচক, তারা যদি দাওয়াত গ্রহণ করে একদিনে 5টা 7টা 10টা পর্যন্ত মাহফিল হবে, সারা বৎসর তার বাড়িতে পা রাখার কোনো সুযোগ নাই। এখন এরকম আলেমরা বলেন তো কী করবে? আপনারা তো বলবেন যে তাকে দাওয়াত দিতে গিয়েছিলাম, দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু তারও তো ভাই পরিবার আছে, তারাও তো পরিবারকে সময় দিতে হবে, তার তো ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সময় দিতে হবে তো, তাই না? তো সেই জন্য আপাতত উনি, আমরা যতটুকু জেনেছি যে আপাতত সেই জন্যে উনি কোনো প্রোগ্রাম নিচ্ছেন না, তবে অবশ্যই আবারও কোরআনের ময়দানে উনি বয়ান করবেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর নাসির ইসলামিক মিডিয়া সেন্টার এই পেজে যদি, সরি, নাসির অফিসিয়াল এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফলো করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপা, ও আপা রে, তুমি কি কামড়া করলে আপা? তুমি এতদিন ভারত আসিলে, ফোন করে আমাকে কইলে যে কোনো মুহূর্তে তুমি চট করে বাংলাদেশে ঢুকে পড়বে, এটা শোনার পরে আমার কলিজা এত বড় হয়ে গেছিলো যে আয় আমাদের আপা আসতেছে। আবার তুমি কী কামটা করলে ভারত থেকে, কেন তুমি অন্য জায়গায় চলে গেল? না আবা, আপনার কুলাবের বেরতেছি না আপা, আমরা কুলাবের বেরতেছি না, ব্যবহার গুয়ায় বাইরিয়া বাইরিয়া গুয়ার সে আমরা তুলিয়া, এবার যে পুজো হবে হিন্দু গর্বে পুজোর মনে করো যে ঢোল বানাইছে, আর সেদিন একজন ছাত্রলীগ কর্মীর গুয়ার সামরা তুলে ঢোলক বানাইছে। ও আপনি তো কবেনি যে সাহস দেয়, সাহস দিয়ে এতদিন সাহস পাইছি, এতদিন তোমার সাহস পাইছি আপা। হ্যাঁ, এতদিন তুমি খালি সাহস দিছো, আসতে চাও আসতে চাও, তুমি ভুকা বাজি দাও তাই না? তোমার সাওয়াল এক কথা কাও, তুমি এক কথা কাও, কী উল্টা পাল্টা শুরু হয়েছে? ও আপা, তোমাকে ভালোবাসি আপা, সেটা বলতে কথা না, তোমাকে ভালোবাসি, তোমার জন্য এখনও মন থেকে হৃদয় থেকে দোয়া রয়েছে, কিন্তু ধোয়া মোয়া কুলাচ্ছে না, রাস্তায় বাইর হইতে পারি না, খালি গুহায় বাড়ি। এজ এ ম্যাজিস্ট্রেট উর্মি ইউনিসের বিরুদ্ধে কথা কইছে আপনার পক্ষে থাকার কারণে, সেটারও গেছে গা, গোটা বাংলাদেশ তাক মনে হয় যে সালা দেঠাই সাথে পিটাবি, এভাবে কি বাংলাদেশে টিকা যায়? আর সাহস দিয়েন না, আপনি যে কত বড় বেঈমান সেটা আমাদের বোঝা হয়ে গেছে, সাহস দিয়ে দিয়ে খালি কন যে আমি বাংলাদেশের কাছে আছি ফটোস করে ঢুকে পারবো, কৌ মিজানুর রহমান আজহারি ঢুকে পড়লো,
এদিকে আলেমুল আমার শক্তি বাড়তেছে, আমাকে মনে করেন যে জায়গা মতো এখন ঘুষবি, আর আপনি ঢুকার কথা বললেন মিজানুর রহমান আজহারে ঢুকলে, আপনার তো কোনো ঢুকার খবরই নেই, আপনি কী করলেন ভারত ছেড়েও চলে গেলেন, এই কামটা কি ঠিক হইলো? আপনার সাওয়াল এক কথা কয়, আপনি এক কথা কেন, এতদিন শুনছি আপনার সাওয়াল কইছে যে আপনি নাকি আবারও নির্বাচনে আসবেন, আবারও আমাদের বাংলাদেশে আসে আমাকে ধরবেন, আমরা একটু শান্তি পাবো। দুদিন আগেও ফোন করে আপনি কইলেন যে সবার নাম লিস্টই করো, আবার এসে আমাকে সাইজ করবো, আপনি নিজেই পালাই যাবেন দেশে জানা, আমরা শোনেন শেষ কথা এখন কয়া দেই, হিসাব নিকাশ করে ভালোছি, আপনার পিছনে ঘুরে ঘুরে জীবনটা অনেক তো শেষ করছি, এই মুহূর্তে বাংলাদেশে টিকে থাকতে পারলে পলাবার তার ফেরতেছি না, তত টেহা পয়সাও তো আমরা পাই নেই, হ্যাঁ ওই দুই একটু বিড়ি পান খাবার টেহা লিয়া ওই নিয়েই আপনার হাতে আসলে গোলামি করছি, সামসামি করছি, এখন তার কুলন যাইতেছে না, তবে নিয়াত করছি নতুন করে আমরা ব্যাগ মুসলমান হবো, হ্যাঁ নতুন করে আমরা মুসলমান হবো, ওই জামাতে ঢুকবো না হেফাজত ইসলামে ঢুকবো, হ্যাঁ আপনার জামলাতেই হরেন গা, আপনার হিসাব বাদ, আপনার জীবন আর বাংলাদেশে আসবেন এই চিন্তা ভাবনা হরেন না, যদি কোনো দিন আসেন তখন দেখা যাবে, রাখ এটা ভাইরে ভাই। এটা কি হলো, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি নাম মেয়েটির, অবশেষে কিন্তু কি করেছে 2024-এর নতুন বাংলাদেশের যিনি নায়ক ছিল অর্থাৎ আবু সাইদ, যে বুক পেতে গুলি খেয়ে পৃথিবী ত্যাগ করে এবং তার কারণে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে যায় এক দফা এক দাবিতে, অবশেষে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সকলেই আসনে বসায়। কিন্তু সেই সাইদকে নিয়ে কটূক্তি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাজনক কিছু কথা বলেছে বা পোস্ট করেছিল এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি, আর এরপর থেকেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আনাগোনা নানান আলোচনা সমালোচনা। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি, সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিতর্কিত মন্তব্যের জেরে ও এসডির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্ব ধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজে সহ বিভিন্ন সরকারি কলেজ শিক্ষকতা করতেন, বর্তমানে তিনি অবসরের জীবন যাপন করছেন। পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি নসিবপুর হলেও ইসমাইল হোসেন ময়মনসিংহ থাকেন, মাঝে মধ্যে তারা নসিবপুরে আসেন। উর্মির বাবা ইসমাইল হোসেন প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আজিমউদ্দিন জানান, তাপসী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন, 2022 সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়। জানা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি, এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে কয়েক ঘন্টা পর তার সেই ফেসবুক পোস্টটি আর দেখা যাচ্ছে না। এছাড়াও তার ফেসবুক আইডিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছেন তিনি, তিনি আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু পোস্টও করেছেন। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই তাবাসসুম উর্মি তাকে নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে, তার কথাবার্তা বা তার ফেসবুকের স্ট্যাটাস দেখে মানুষের জানতে বাকি নাই যে সে আসলে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের একজন কর্মী নয়, এটা থেকে কিন্তু জানাই যাচ্ছে যে সে আসলে শেখ হাসিনার একটা পেতাত্মা বলতে পারেন। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা, এছাড়াও হেফাজত ইসলামের নেতাকর্মীরা সবাই যেমন বলছেন, দেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত
আওয়ামী লীগের শেখ হাসিনার প্রেতাত্মারা ভর করে আছে। দেশের বিভিন্ন বড় বড় কর্মস্থানে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও কর্মরত অবস্থায় আছে। এই উর্মির এই কথা বা উর্মির এই কাণ্ড দ্বারা প্রমাণিত হলো আসলেও এখনও অনেক জায়গায় রয়েছে, এটা অত সহজেই হয়তো সংস্কার করা যাবে না। তবে ইতিমধ্যেই সকলে দাবি জানাচ্ছে এই উর্মির শাস্তি হওয়া দরকার, এবং সাময়িকভাবে নয়, একদম চিরতরে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া দরকার। এখন আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, মতামত তো অবশ্যই জানাবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল, এই পেজে যদি আপনারা প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো জানতে চান, শুনতে চান, অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, তাদের দেখা মাত্রই বা সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে, কথাটি বলেছেন র‍্যাব। এখন প্রিয় দর্শক, আপনাদের কী মনে হয়, ওবায়দুল কাদের, হারুন আর রশিদ এরা কি সাক্ষাৎ দেবে? তারা কি আবারও দেশে এসে নিজের হাতে হ্যান্ডকাপ পরাতে দেবে? এক কথায় তারা কি খাসার ভিতরে ঢুকবে? ভাই আপনার কী মনে হয়? আমার তো মনে হয় না তারা এসে ধরা দিবে। আসলে আসলে তারা দেশ থেকে পালালো কীভাবে, এটাই তো আসলে জানার বিষয়। তবে যত সম্ভব আমরা জেনেছি যে কী বলে, ওবায়দুল কাদের সাহেব, এই কাকু শেখ হাসিনা পালানোর আগেই পালিয়েছে যেটা জানা গেছে, এবং জাহাঙ্গীর কবির নানক জানা গেছে এখনও নাকি দেশে আছে, এবং হারুন আর রশিদ 5 আগস্টের পরের দিন হয়তো বা সেই দিনই জনগণের হাতে মোটামুটি ভালো একটু তুলোধুনো খায়, এবং এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কোনো মুহূর্তে হয়তো পরপারে চলে যাবে। তো তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর থেকে তার আর খোঁজ নেই। তারপরে শোনা গেল যে হারুন আর রশিদ নাকি অমুক জায়গায় আছে, সেখানে র‍্যাব, পুলিশ, আনসার সবাই মিলে এবং শিক্ষার্থীরা, সাধারণ জনতা সবাই মিলে তাকে ধরতে গেল, দেখে যায় আসলে কেউ নাই। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে একটু এই নিউজটা শুনিয়ে দিই, আসলে র‍্যাব কী বলতে চাচ্ছে বা কী বোঝাইতে চাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ এর বিষয়ে তথ্য পেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস। রোববার 6 অক্টোবর দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুন আর রশিদের মতো বিতর্ককারীদের র‍্যাব কেন এখনও গ্রেপ্তার করতে পারছেন না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের 5 আগস্টের পরে এখনও পর্যন্ত র‍্যাব 1,070 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সরকারি উচ্চ পর্যায়ের 39 জন রয়েছেন, পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে উচ্চ পর্যায়ের অনেকেই গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। র‍্যাবের কাছে কেউ যদি কোনো তথ্য দেয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে, র‍্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। পুলিশের 90 জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি, র‍্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি, অন্যান্য বাহিনীতে হলেও র‍্যাবের কোনো সদস্য কর্ম বিরতিতে যায়নি। র‍্যাবে 8টি বাহিনী থেকে সদস্য আসে, র‍্যাবের 10,000 সদস্যদের মধ্যে প্রায় 44 ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে, র‍্যাবের কোনো সমস্যা ছিল না। ছাত্র জনতার ওপর র‍্যাব কখনোই মরণাস্ত্রের গুলি ব্যবহার করেনি, আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি, এটা হলো র‍্যাবের কথা। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন, আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করে দিন। আর সর্বশেষ একটি কথা, একটু অসুস্থতা বোধ করছি, দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত সুস্থতা দান করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।